নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর, রাশিয়ার লুনা 25 মিশনটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যায়। এমনটাই কিন্তু জানানো হচ্ছে রাশিয়ার স্পেস এজেন্সি রসকসমসের পক্ষ থেকে। ক্রমাগত তিনবার চেষ্টা করার পরেও লুনা 25 সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন রাশিয়ার বিজ্ঞানীরা। চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র 100 কিলোমিটার উপরে এই ল্যান্ডারটার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু চাঁদের মাটিতে ল্যান্ড করার মাত্র 2 দিন আগে কি এমন ঘটনা ঘটলো এই লুনা 25 সাথে যে তার সাথে আর কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না? টেকনোলজির দিক থেকে এতটা এগিয়ে থাকার পরেও মুন মিশনের ক্ষেত্রে ভারতকে টপকাতে পারলো না রাশিয়া। কিন্তু কেন, ঠিক কি হয়েছিল লুনা 25 সাথে, সম্পূর্ণ বিষয়টা জানাবো আজকের ভিডিওতে। রাশিয়ার এই লুনা 25 মিশনটা লঞ্চ করার পর 18 তারিখে এটা পৌঁছে যায় চাঁদের 100x100 কিমি কক্ষপথে। ভারতের একদিন আগে চাঁদে ল্যান্ড করার কথা ছিল রাশিয়ান এই ল্যান্ডারটির। আগস্টের 19 তারিখ দুপুর 2:10 লুনা 25 ইঞ্জিন ফায়ার করার জন্য রসকসমস থেকে কমেন্ট পাঠানো হয়। উদ্দেশ্য ছিল ল্যান্ডারের কক্ষপথটাকে 100x100 কিমি থেকে কমিয়ে 100x18 কিমিতে নিয়ে আসা। কিন্তু একটা যান্ত্রিক সমস্যার কারণে ইঞ্জিন বার্ন করানো সম্ভব হয়নি, ফলে লুনা 25 তার প্রি ল্যান্ডিং অরবিট মানে 100x18 কিমি কক্ষপথে পৌঁছাতে পারেনি। এইরকম কোনো ক্রিটিক্যাল সিচুয়েশান হলে সাধারণত স্পেসক্রাফ্টের একমাত্র কমিউনিকেশান সিস্টেম ছাড়া অন্য সব ইকুইপমেন্টগুলোকে শাটডাউন করে দেওয়া হয় এবং পুরো সিস্টেমকে রিবুট করার প্রয়োজন পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত লুনা 25 সাথে রসকসমসের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে নতুন করে কমেন্ট পাঠানো বা সিস্টেম রিবুট করার কোনো জায়গা থাকে না। বিজ্ঞানীরা 3 দিনবার চেষ্টা করার পরেও কোনো রকম আশার আলো দেখতে পাননি। অবশেষে রাশিয়ার স্পেস এজেন্সি রসকসমসের পক্ষ থেকে কনফার্ম করা হয় যে তাদের লুনা 25টা কিন্তু আর অক্ষত নেই, চাঁদের মাটিতে ক্র্যাশ করে গেছে লুনা গ্লোব ল্যান্ডার।